অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাওয়ার বিলিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভের জেরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিতল এলাকায়। অভিযোগ, প্রায় তিন মাস পর খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই কেন্দ্রে, কিন্তু তিন মাসের পরিবর্তে মাত্র এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই ঘটনায় বাকি দু মাসের খাদ্য সামগ্রী প্রদানের দাবি জানায় ক্ষুব্ধ অভিভাবকেরা। তিন মাস থেকে চাল বন্ধ করে রেখেছে বাচ্চাদের, অঙ্গনওয়াড়ি বাচ্চাদের চাল আমরা পাইনি, ওই জন্য বিক্ষোভ করছি। একেবারে আমরা তিন মাসের খাবার নিব, আজকে বলছে দিদিমণি এক মাসের খাবার এসেছে, বলছে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের খাবার এসেছে, এখন তো জুন মাস চলছে, তো ফেব্রুয়ারি মাসের আজকে কেন খাবার দিবি? তারপরে মাসটি কোথায় গেল? এই মাসটি খাবারগুলো কি করেছে ও? আমাদেরকে দিবে না কেন? এখন আমরা চাইছি প্রত্যেক মাসে যেন আমাদের খাবার দেয়, তিন মাস থেকে বন্ধ আছে, সে খাবারটা আমরা নিব। যদিও মাত্র এক মাসের খাদ্য সামগ্রী বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা সুমি দাস। আমাদের আইসিডিএস অফিস থেকে এক মাসের জন্য খাওয়া দাওয়া হয়েছে, সেটা ডিউ ছিল ফেব্রুয়ারি মাসে, সেই খাবারটা নিয়ে এসেছি, কিন্তু এখানকার পাবলিক বলছে হ্যাঁ যে তিন মাসে মার্চ মাসে দেওয়া হয়েছিল, মে জুন জুলাই এই তিন মাসে খাবার গেল কোথায়? কি আপনি এই তিন মাসের খাবার পাননি? আমি পাইনি। আপনি ক মাসের খাবার পেয়েছেন? ফেব্রুয়ারি মাসে খাবার পেয়েছি। বাকি মাসগুলো? বাকি মাসগুলো আমি বলতে পারছি না, ওটা অফিস জানে। আমি এখন সুপারভাইজারকে জানালাম যেটা কোন মাসে খাবার দেওয়া হচ্ছে দিদি, দিদি বললেন যেটা ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়া হচ্ছে ওগুলো পরে দেওয়া হবে। যদিও হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও অনুপ সরকার বলেন চার মাসের খাদ্য সামগ্রী দেওয়া বাকি রয়েছে। জানুয়ারি মাসে চারটি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়িতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, বাকিরাও পেয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। হলো তিন মাস না, আমি ওটা বলে দেই, ওদেরকে বলে দেন। হ্যাঁ, ওটা হলো ওদের চার মাসের খাবার বাকি আছে, ঠিক আছে? এবার ওটা হলো ডিপার্টমেন্ট ইলেকশনের আগে খাবার সাসপেন্ড করেছিল, ঠিক আছে? এবার আমরা জানুয়ারি মাসে অর্ধেক খাবার দেই, অর্ধেক জিপিকে, সাতটা জিপির মধ্যে চারটা জিপি দেওয়া হয়, তিনটা জিপি দেওয়া হয় নাই, ঠিক আছে? আর বাকিগুলোকে পার্ট অর্ডার করা হবে, পার্ট মানে যে চারটা জিপি তিনটা জিপি আমার বাকি ছিল, এবার ডিপার্টমেন্ট একটা সেপারেট অর্ডার করবে, আর বাকি যে খাবারগুলো ছিল ওগুলো ধাপে ধাপে ডিপার্টমেন্ট যেভাবে অর্ডার করবে ওভাবে দেওয়া হবে। গ্রামবাসীরা জানে না তাই।